허리를 깎아 구레가 태패쳤는디게 이디하슈 톰게다니에테 쇼포다르 디프로두 구레의 모토 죽이여 언거가 샴프로다익 샨트라슈 রাজনৈতিক প্রতিহিংসা পার্শ্ববিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে ফিরে দেখা সাল নির্বাচনের পরে আমার বাবা আমাদের একটা মার্কেট ছিল পুরাতন বাস স্ট্যান্ডের পেছনে পূর্ব পাশে, তো ওই মার্কেটের মধ্যে আমি সাধারণত একটা টিভি টুকটাক কাজ টাজ করে আমি মোটামুটি চলে ফিরে আসছিলাম এবং এই মার্কেটের উপরে আমাদের সংসারের পুরো ফ্যামিলির সব কিছু নির্ভর ছিল। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমাদের এই মার্কেট পুরো লাইন কি লাইন, আমার বাপদাদার পিতৃ সম্পদ এগুলি কাগজপত্রের জায়গা এগুলি নাকি পুরো লাইন ভাঙা পড়বে, মাইকিং গেল এগুলো। কামাল চেয়ারম্যান উনি আমাদের শ্রমিক প্রতিনিধি, সেই সুবাদে ওনারও কিন্তু চারটা গাড়ি ছিল আমাদের ঢাকা কোম্পানিগঞ্জের মোটর মিনি বাস, চারটা গাড়ি ছিল। 2001 সালের নির্বাচনের পরে যাইয়েই দুই চার দিন পরে থেকেই একটা আরম্ভ হইলো যে গাড়িগুলা তার বন্ধ করে দিতে। কুমিল্লা গেলাম হেড অফিসে, রুটসের হেড অফিসে, তখন একটা লোক পার্সোনাল ফোন করে আমাকে বলছে যে দেখেন ভাই আপনি বলবেন না, যদিও ব্যাপারটা আপনি এই আপনার এমপি এখানে এসে মিটিং করছে ডিসিকে নিয়ে, মিটিং করে বলে দিছে পুরো লাইন কি লাইন রোডসের জায়গা কইয়া ভেঙে পেলো, এরপরে যা কিছু ওইটা আমি দেখবো। মানে এই চারটা গাড়ির সাথে বা ওনার আরো কিছু মিলে আমরা 50 জন শ্রমিক জড়িত ওনার এখানে এই গাড়ি পরিবহনের মধ্যে। এখানে যারা ড্রাইভার গুলো ছিল সব ড্রাইভার নিয়ে তাদের কাছে গেছি, হাজি ইদ্রিস মিয়ার কাছেও গেছি। তখন তারা বললাম যে এখন এই গাড়িগুলো তো বন্ধ করে দিতেছেন আপনারা, তো আমার শ্রমিকের কি হবো? হাজি ইদ্রিস বললো ভাই এটা আমার করার কিছু নাই, এটা উপরের নির্দেশ। একটা আদালতে মামলা করলাম, এই জায়গার উপর ইনজেকশন জারি করা হলো। এই ইঞ্জেকশন জারির জন্য ভাঙতে পারতেছে না, ম্যাজিস্ট্রেটকে দুইবার আনা হয়েছে, তৃতীয়বার হঠাৎ করে তড়িৎ গতিতে আমার ইঞ্জেকশন জারিটা ক্যান্সেল করে দিয়ে কিভাবে আমি জানি না, বলতে পারবো না। মহিলা একজন ম্যাজিস্ট্রেট না, খুব ভোরবেলায় তড়িৎ গতিতে যা কিছু আছে একদম সবকিছু শেষ করে দিছে। তখন আমরা একবারে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যা যুদ্ধ করতেছি তা আল্লাহ বিহীন আর কেউ জানে না। আমরা যে কিভাবে আমার ফ্যামিলি নিয়ে আমি চলে আসি বেচার হয়েছি, আমরা পিছের দিকে তাকাইলে দেখি আর এখনকার অবস্থানটা যেখানে আছে ওই তুলনামূলক আমরা 10% এই সরকারের আমলে অত্যাচার অনাচার হয় নাই। অত্যাচার কি, আমি ধরেন না এখানে একটা দোকান দিছিলাম, এটি সাদা চাইতো হইয়া আমি মাগরিবের নামাজ পড়ে রাস্তায় উঠলাম, ঘরে বাতি লাগামু, এই টাইমে কয়ে টাকা আনসত, তো আমি কই কি এর টাকা, এই শুয়োরের বাচ্চা কি এর টাকা, ডাইল খায়াম বেনসুন খায়াম, এ কথা কই আমার মায়ের দূর আরম্ভ করলো। মামলা দুইটা হয়েছে, পরে আমি থানার সাথে যোগাযোগ করলাম, থানাওয়ালা বলে বুঝেন না আপনারা কারা মামলা করছে, মামলা এখন কিছু করা যাবে না ভাই, পরিচয় আছে, এখন ভাই এটা কিছু করার নেই, আপনারা কোর্টে হাজিরা দিয়ে জিয়া মার্কেট আমার আনলো আইনা সেরা। তারপরে তার লোকে আরো অনেকগুলো লোক ছিল, কয়ে আমার লোকে কে কে চললো হাতুটা, তখন হাতুটাইছে প্রত্যেকে একটা ঘুষা আর দুইটা করে তারা ছটকানা দেয়। এটা আপনার এই হাজি ইদ্রিস মিয়ার লোক, সেলিমের লোক, এই বিএনপির দলের। আর শেষ সম্বল একটা আছে ছোট্ট ঘর বাজারের ভিতরে, কোম্পানিগঞ্জ বাজারের ভিতরে, এইটার সামনে একটা খাস আছে, এই জায়গাটার করছি কি তা এই কোম্পানিগঞ্জ বাজারের নায়েব করিম নামে একটা লোক না তহসিলদার, সে আমাকে আমি একদিন এই জায়গাটার সামনেটা মাইপা নিয়ে গেল, তো সে আমার কাছে 50,000 টাকা দাবি করলো। মাইরা তখন আমার একটা কাগজের মেঝে সইল হয়েছে, লয়ে কইতাছে এখন তুই 15,000 টাকা দিবি আর নাই তো তোরে আমরা অন্য ধরনের বড় মামলা দিয়ে তোরা চালান দেবো। তো আমার ঘরে একটা খাটা ছিল, এই খাটটা বেচছি 3,000 টাকা, আমার ছেলের বউর কারণে একজোড়া জিনিস আছিল এটি 4,000 টাকা, আর সেই দোকান থেকে আমি মাল দিতাম তারা।